আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুদিন আগে যে আমি রাজশাহী গিয়েছিলাম, এটি তার আরেকটি ভিডিও। এখানেও আমি কিছু কিছু জায়গার ভিডিও করেছি, কিন্তু অত ভালোভাবে করতে পারিনি। আসলে ভিডিও করব বলে যাইনি, গিয়েছিলাম তাই মাঝে মধ্যে কিছুটা ভিডিও করেছি। নেক্সট টাইম অবশ্যই ভালো করে করার চেষ্টা করব। তো এটা আমি যাচ্ছিলাম রাজশাহী কলেজের সামনে দিয়ে। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের মধ্যে 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। রাজশাহী কলেজটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু এবার আমি ভিতরে ঘুরতে যেতে পারিনি, পরের বার গেলে অবশ্যই যাব। আর যেমনটা বলেছিলাম, রাজশাহী শহরটাই পুরো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। রাজশাহী কলেজের রাস্তাটাতে চিত্রকর্ম করা হয়েছে, এবং তারপরে যে পদ্মার পাড় ধরে রাস্তা আছে, সেই রাস্তার পাশে মানে মাঝে দিয়ে আলোকসজ্জার জন্য এই লাইটগুলো লাগানো হয়েছে। কিন্তু কিছুদিন হলো যে আমাদের দেশে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা খারাপের জন্য এই লাইটগুলো অফ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যখন অন রাখা হতো রাতে রাজশাহী শহরটা অনেক সুন্দর লাগত। তো এই রাস্তা ধরে যাচ্ছিলাম, যেহেতু রাতে আমি বের হতে পারিনি তাই দিনেই এই ভিডিওটা করে নিয়েছিলাম। দিনে আকাশের সাথে রাস্তাটা দেখতে বেশ ভালোই লাগছিল। যাচ্ছিলাম, আর আপনাদের জন্য কিছুটা ভিডিও করে এনেছিলাম। এই দিনটাও মেঘলা ছিল তাই আকাশটাও অনেক সুন্দর লাগছিল। এরপর চলে আসলাম রুয়েটের সামনে। রুয়েটের সামনে দিয়ে যাচ্ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির দিকে। এই তো এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম। একটু জ্যাম ছিল রাস্তায় তাই আর রাস্তার ভিডিওটা করিনি। এটা মেইন গেট না, এটা ছিল কাজলা গেট, এই গেট দিয়ে ঢুকেছিলাম। তো যাচ্ছিলাম এই গেট দিয়ে, কিছু দূর গিয়ে আমরা যাব প্যারিস রোডের দিকে। এই তো চলে আসলাম আমরা প্যারিস রোডে। প্যারিস রোড ধরেই আমরা সব বিল্ডিংগুলোতে যেতে পারি, মানে একাডেমিক ভবনগুলোতে যেখানে স্টুডেন্টদের পড়ানো হয়, আবার লাইব্রেরিতেও যেতে পারি। এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকগুলো ভবন রয়েছে, একাডেমিক বিল্ডিং রয়েছে, আবার আমাদের দেশের বিখ্যাত কিছু ভাস্কর্য এখানে রয়েছে। এগুলো আসলে যতটা ফোনে তোলা যায় তার চেয়ে বেশি সামনাসামনি দেখতে বেশি ভালো লাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1953 সালের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর ছিল, অনেক বড়, বিশাল। আর যেদিন গিয়েছিলাম সেদিনের পরিবেশটাও ভালো ছিল।
তো যাচ্ছিলাম রিকশায়, প্যারিস রোড দিয়ে আমরা একদম মেইন রোডে চলে যাই। তো আমরা চলে যাই প্রশাসন ভবনের সামনে গোল চত্বরের পাশ দিয়ে। তারপরে এই রোড ধরে যাচ্ছিলাম, পাশেই ছিল লাইব্রেরি। সামনেই ছিল ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, তো এটার সামনে দিয়ে যাচ্ছিলাম। ভবনগুলো আসলে সব একরকম ছিল না, এক এক ভবনের ডিজাইন প্ল্যানিং এক এক রকম ছিল, সবগুলোই সুন্দর ছিল। তো এটা চলে আসলাম পাশের রাস্তায়, এই রাস্তার পাশে ছিল ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবন। এরপর বৃষ্টি হলো, যেমনটা বলেছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন ভালোই বৃষ্টি হয়েছে কিছুদিন, তো এই দিনেও বৃষ্টি হয়েছিল। তো আমরা কিছুটা সময় একটু বসেছিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। তো এই সময়টা বৃষ্টি হওয়ার পরে ছিল, তো রাস্তায় ভালোই পানি ছিল, কাদা ছিল, তার মধ্যেই যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো যাচ্ছিলাম হচ্ছে কুদরতি খুদা একাডেমিক ভবনের পাশ দিয়ে, এরপরে এই দিক দিয়ে চলে আসলাম। এই গাছটা আমার বেশ ভালো লেগেছিল, তাই এটারও কিছুটা ছবি তুলে নিলাম। তারপরে যাচ্ছি রাস্তা দিয়ে, আর রাস্তার পাশে এই জায়গাটাতে বেশ ভিড় ছিল, কারণ এখানকার পেয়ারা মাখাটা অনেক বিখ্যাত ছিল। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছিল, বাদাম পাওয়া যাচ্ছিল, অনেকেই কিনছিল। তো এই রাস্তা দিয়ে আসছিলাম, এরপর আবার যাচ্ছি মেইন গেটের দিকে। এই যে চলে আসলাম প্রশাসন ভবনের সামনে, এখানে গোল চত্বর। কিছুটা ভিড় থাকার কারণে তেমন তুলতে পারিনি, তাও যতটুকু তুলতে পেরেছি। তো এটা ছিল গোল চত্বর, গোল চত্বরের এরিয়াটাও বেশ বড়ই ছিল। এইটাকে ঘিরে কয়েক ধরনের, মানে কয়েকটা রাস্তা ছিল। একদিক দিয়ে আসলে দেখা যায় প্যারিস রোড, তো এটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে প্যারিস রোড থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম মেইন রোডের দিকে, মানে মেইন গেটের দিকে। আকাশটা অনেক সুন্দর লাগছিল, যদিও তার কিছুটাই আমি তুলতে পারিনি। তারপরে এই যে মেইন গেটের দিকে যাচ্ছি, মেইন গেটের অপোজিট পাশে ছিল মাঠ যেখানে খেলা চলছিল। তো এখানে দেখা যাচ্ছে মাঠটা ফাঁকা,
বৃষ্টির পরে পরিবেশটা ভালোই সুন্দর হয়ে গিয়েছিল। আবার রোদও হয়েছে, বৃষ্টি থামার পরেই রোদ উঠে গেছে। তারপরে এটা মেইন গেট দিয়ে আমরা বের হচ্ছি। এই যে এটা হলো বিখ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। তারপরে রুমে এসেছি, রুম থেকে আবার বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাজশাহীতে দিনগুলো তো, এরপর রিক্সা মামাকে ডেকে রিক্সায় উঠে পড়লাম। তারপর যাচ্ছিলাম গাড়ির কাছে। তারপর আবার আমার সেই কাজ, রাস্তার ভিডিও করা শুরু করে দিলাম। আসলে রাস্তাটা আমার বেশ ভালো লেগেছিল, তাই যখনই সুযোগ পাচ্ছিলাম রাস্তার কিছু ভিডিও তুলে রাখছিলাম। কিন্তু রাজশাহী শহরে তো সচরাচর তেমন জ্যাম থাকে না, কিন্তু এবার গিয়ে রাজশাহী শহরেও জ্যামের দেখা পেয়েছিলাম। কিছুক্ষণ আমাদের রোদের মধ্যে জ্যামে ওয়েট করা লেগেছিল। তো রিক্সা মামার কাছ থেকে শুনলাম যে এখন নাকি মাঝে মধ্যেই এই সময়টাতে, মানে মাঝে মধ্যেই এমন জ্যাম হয়ে থাকে এই রাস্তাটাতে। তো কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে বাসে করে চলেও আসলাম। তো এটা ছিল আমাদের বাসার দিকের রাস্তা, মানে বাসে আসার কিছুটা আগে এরকম রাস্তা পড়েছিল। তো এই রাস্তাটাও বেশ ভালো লাগছিল, তাই এটারও কিছুটা ভিডিও করে নিলাম। তারপর এভাবে রাস্তা দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর এভাবেই বাসায় এসে অনেকটা ক্লান্ত ছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। তো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ছোটোখাটো আমার দিনের ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।